বর্তমান বিস্ফোরণ কাণ্ডে উঠে এলো আরও দুটি নাম, সাজিদ ও নাসিরুল্লাহ। গোয়েন্দা সূত্রে খবর, এই দুজন জঙ্গি নেটওয়ার্কের অন্যতম মাস্টার মাইন্ড ছিল। শুধুমাত্র বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়াই নয়, তরুণ তরুণীদের মগজ ধোলাইয়ের দায়িত্ব এই দুই বাংলাদেশি নাগরিকের ওপরই ছিল। গোয়েন্দা সূত্রে খবর, বর্ধমানের মঙ্গলকোটের এই শিমুলিয়া মাদ্রাসাতেই সাজিদ ও নাসিরুল্লাহ আস্তানা গেড়েছিল। ধর্মের নামে জেহাদে আকর্ষিত করতে তরুণ তরুণীদের সামনে জ্বালাময় বক্তৃতা করত সাজিদ। লক্ষ্য একটাই, জঙ্গি তৈরি করা। সাজিদের আরেক সঙ্গী নাসিরুল্লাহ বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত ছিল। সূত্রের খবর, মুর্শিদাবাদের বেলডাঙায় শাকিলের সঙ্গে দেখা হয় নাসিরুল্লাহর। সেখানেই শাকিলকে আইইডি তৈরির প্রশিক্ষণ দেয় সে। প্রশিক্ষণ শেষে শাকিলকে বর্ধমানের খাগড়াগড়ে পাঠায় নাসিরুল্লাহ। পাচারের উদ্দেশ্যে বিস্ফোরক তৈরির কাজ শুরু করে সে। তাই এখন এই সাজিদ ও নাসিরুল্লাহকেও খুঁজছেন গোয়েন্দারা। বর্ধমান বিস্ফোরণ কাণ্ডের তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। বিরোধীদের দাবি, তদন্ত করুক এনআইএ বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, কিন্তু তৃণমূল তথা রাজ্য সরকারের এনআইএতে ঘোর আপত্তি। কিন্তু আইন কি বলছে? রাজ্য না চাইলেও কি এনআইএ তদন্ত শুরুর এখতিয়ার রয়েছে? এনআইএ আইন অনুযায়ী নাশকতামূলক কোনো অপরাধের তদন্ত শুরুর জন্য জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কোনো রাজ্য যদি আবেদন জানায় তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএকে দিয়ে তদন্ত শুরু করাতে পারে। রাজ্য সরকার আবেদন না করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্বতঃপ্রণোদিত হয়ে এনআইএর হাতে তদন্তভার তুলে দিতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যকে তদন্ত সংক্রান্ত সমস্ত তথ্য, নথি, প্রমাণ এনআইএর হাতে তুলে দিতে হবে। 2008 সালে মুম্বাই হামলার পর তৈরি করা হয়েছিল এনআইএ। তারা কাজ শুরু করেছিল 2009 সালে। মূলত জঙ্গি নাশকতামূলক অপরাধের তদন্ত করতে এই সংস্থা গঠন করা হয়। এ কাজের জন্য তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। তাই বিস্ফোরণ বা জঙ্গি নাশকতার কোনো ঘটনা ঘটলেই ডাক পড়ে এনআইএর। কিন্তু পশ্চিমবঙ্গে ভিন্ন ছবি। যা ছিল মাইক্রোস্কোপের ও দৃষ্টির বাইরে, তাই এখন চোখের সামনে স্পষ্ট, আগের থেকে অনেক বড় আকারে। মাইক্রোস্কোপকে ন্যানোস্কোপে বদলে দেওয়ায় রসায়নে যৌথভাবে নোবেল এনে দিল তিন বিজ্ঞানীকে। অসম্ভবকে সম্ভব করলেন দুই মার্কিন বিজ্ঞানী, এরিক বেটজিক, উইলিয়াম মোয়েনার এবং জার্মান বিজ্ঞানী স্টেফেন হেল। দীর্ঘদিন ধরে নির্দিষ্ট দূরত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল মাইক্রোস্কোপের ক্ষমতা। বিশেষজ্ঞরা বলতেন, মাইক্রোস্কোপের রেজলিউশন কখনো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেকের বেশি, অর্থাৎ 0.2 মাইক্রোমিটারের বেশি হতে পারে না। সেই সীমাবদ্ধতাকে ছাপিয়ে গেলেন বিজ্ঞানী ত্রয়ী। তিন বিজ্ঞানীর আবিষ্কারের ফলে জীবন্ত কোষের মধ্যে প্রতিটি মলিকিউল বা প্রতিটি কণাকেও এখন স্পষ্টভাবে দেখা সম্ভব। এই কণাগুলি কিভাবে মাথার নার্ভ কোষের মধ্যে কাজ করছে, পার্কিনসন্স, আলজাইমার্সের মতো বিভিন্ন রোগের জন্য দায়ী প্রোটিনরা কিভাবে শরীরে জমে উঠছে, তাও এখন নজরে রাখা সম্ভব। ফলে আগের থেকে সহজ এইসব জটিল রোগ নির্ণয়।